সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশে জাহাজটির অবস্থান বারবার বদল করছে জলদস্যুরা। সরকার এখন বলবে লেবুর বদলে জলপাইয়ের জুস খান, মন্তব্য রেজভির। কুমিল্লায় ছাত্রদল নেতা নিহত, নয়াপল্টনে প্রতিবাদ মিছিল। তারাবি নামাজ পড়ে বের হতেই মুসল্লিকে কুপিয়ে জখম। মসজিদের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে মারামারি, আহত ছয়। জয়পুরহাটে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চার সাংবাদিককে পেটানোর অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাংলাদেশে জাহাজটির অবস্থান বারবার বদল করছে জলদস্যুরা। 23 নাবিক সহ ভারত মহাসাগরে ছিনতাইয়ের শিকার হওয়া বাংলাদেশি জাহাজটির অবস্থান বারবার বদল করছে জলদস্যুরা। গত মঙ্গলবার জলদস্যুরা জাহাজটির দখল নেয়ার পর নোঙর করার পরও অন্তত তিনবার স্থান বদলেছে এমভি আবদুল্লাহ। জলদস্যুরা বর্তমানে জাহাজটিকে সরিয়ে সোমালিয়ার গদব জিরান উপকূলে নোঙর করেছে। জাহাজটির মালিকপক্ষ ধারণা করছে, জলদস্যুদের যে গ্রুপটি জাহাজটি ছিনতাই করেছে তারা হয়তো ছোট একটি গ্রুপ। তারা কিছু টাকা পয়সার বিনিময়ে এটি বড় গ্রুপের কাছে হস্তান্তর করবে, সেই গ্রুপেই মুক্তিপণ নিয়ে দেনদরবার করবে। হয়তো এ কারণেই জলদস্যুদের পক্ষ থেকে যোগাযোগে দেরি হচ্ছে বলে ধারণা করছেন মালিকপক্ষ। কেএসআরএম গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার মিজানুর রহমান বলেন, এই জলদস্যুরা মূল প্লেয়ার না, মূল প্লেয়ার সুটেড বুটেড। ওরা অফিস নিয়ে বসে আছে কোনো না কোনো জায়গায়, তারাই হয়তো আমাদের সাথে যোগাযোগ করবে। জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার পর থেকে স্যাটেলাইট ইমেজ ও প্রযুক্তি ব্যবহার করে এটির সর্বশেষ অবস্থান সম্পর্কে খোঁজখবর রাখছে বাংলাদেশ মার্চেন্ট ম্যারিন অফিসার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী শনিবার বলেন, বৃহস্পতিবার জাহাজটি যেখানে নোঙর করা ছিল সেখান থেকে আজ 45 থেকে 50 নটিক্যাল মাইল উত্তর দিকে সরিয়ে নেওয়া হয় শুক্রবার। বর্তমানে জাহাজটির অবস্থান সোমালিয়ার গদব জিরান শহর থেকে 4 নটিক্যাল মাইল দূরে। এদিকে ওই জাহাজটিতে থাকা সশস্ত্র জলদস্যুদের একটি ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর এক্স অ্যাকাউন্টে 4 জলদস্যুর সশস্ত্র অবস্থানের ওই ছবি প্রকাশ করা হয়। শুক্রবার সন্ধ্যার পর জিম্মি নাবিকদের সাথে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন। সরকার এখন বলবে লেবুর বদলে জলপাইয়ের জুস খান, মন্তব্য রিজভির। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, 4টি লেবুর দাম এখন 80 টাকা। আওয়ামী লীগ সরকার বেগুনির বদলে কুমড়া খেতে বলেছিল, কাঁঠালের বার্গার খেতে বলেছিল। এখন হয়তো বলতে পারে লেবুর দাম বেশি, সবাই জলপাইয়ের জুস খান অথবা কামরাঙ্গার জুস খান। শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবিরের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচিতে একথা বলেন তিনি। বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগের লোক আছে বলেই সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন। রুহুল কবির রিজভীর অভিযোগ, আওয়ামী পরিবার ছাড়া কোনো মেধাবীর চাকরি হচ্ছে না, প্রত্যেকটি কারাগার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বন্দিশালা। তিনি আরো বলেন, নির্বাচনে ভারত পাশে ছিল বলেই অন্য রাষ্ট্রগুলো কিছু করতে পারেনি, আওয়ামী লীগ সরকার ভোটার শূন্য নির্বাচন করেছে। পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য ছাত্রলীগ ইফতার পার্টিতে হামলা করেছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়ে বলানো হলো ইফতার পার্টি করা যাবে না, এরপর ছাত্রলীগকে দিয়ে হামলা চালানো হলো। রমজান মাসে ধর্মীয় অনুভূতি কাজ করে, সিয়াম সাধনার পাশাপাশি এই মাস মুসলিমদের উৎসবের মাসও। ইফতার পার্টি না দেয়া হলেও সবাই একসঙ্গে হয়ে ইফতার করতে চায়, সেখানে রক্ত ঝরিয়েছে ছাত্রলীগ, এটি সরকার করিয়েছে। কুমিল্লায় ছাত্রদল নেতা নিহত, নয়াপল্টনে প্রতিবাদ মিছিল। কুমিল্লায় ছাত্রদল নেতা জামিল হাসান অর্ণব গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় ঢাকায় প্রতিবাদ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সহকর্মী নিহতের ঘটনায় নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। নাইটেঙ্গেল মোড় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রতিবাদ মিছিলটি শেষ হয়। কুমিল্লার শাসনগাছায় লেগুন স্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন জামিল হাসান অর্ণব নামে এক যুবক
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো চারজন। তারা ঢাকা ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত অর্ণব কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখায় পড়াশোনার পাশাপাশি শাসনগাছা বাস টার্মিনালে সততা বাস কাউন্টারে ম্যানেজারের চাকরি করতেন। এছাড়াও অর্ণব ছাত্র দলের রাজনীতি করতেন। তারাবি নামাজ পড়ে বের হতেই মুসল্লিকে কুপিয়ে জখম। চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বের হওয়ার সময় মোহাম্মদ আজম খান নামে এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে স্থানীয় কয়েক দুর্বৃত্ত। মসজিদের জায়গার বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শুক্রবার ফটিকছড়ি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পরাণ চৌধুরী মসজিদে এই ঘটনা ঘটে। আহত আজম খান স্থানীয় মরহুম মোহাম্মদ ইসলামের তৃতীয় পুত্র। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, শুক্রবার রাত 9টার সময় নিজ বাড়ির মসজিদ থেকে তারাবি নামাজ শেষ করে বের হতেই স্থানীয় নুরুল আজম প্রকাশ, টিন আজম, রুবেলের ভাগিনা মোস্তফা ও নাইমের নেতৃত্বে 5-7 জন ব্যক্তি রামদা, লোহার রড ও বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে আজমের উপর অতর্কিত হামলা করে। তারা আজমকে মাথায় মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। পরে অন্য মুসল্লিরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এদিকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আজম খানকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মসজিদের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে মারামারি, আহত 6। রংপুরের হারাগাছে মসজিদের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে 6 জন আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার মেনাজেরপুল এলাকার ওয়াকতিয়া মসজিদে এই ঘটনা ঘটে। পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদ নিয়ে স্থানীয় রফিকুল ইসলাম ও আসাদুজ্জামান বুলেট এই দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। এর আগেও একাধিকবার দুই গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। শনিবার হেলমেটধারী কয়েকজন এসে রাস্তার সীমানা প্রাচীর উপড়ে ফেলে, প্রথমে ইটপাটকেল ও পরে লাঠি সোঁটা দিয়ে দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে 6 জন আহত হন। মুসল্লিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় রফিকুল ইসলাম ও তার ছেলে ওয়াকতিয়া মসজিদের জায়গা দখলের চেষ্টা করছিল। এরই জের ধরে হামলার ঘটনা ঘটে। এর আগেও মসজিদের অজুখানা ভেঙে দেওয়া হয়েছিল বলে জানান স্থানীয়রা। জয়পুরহাটে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে 4 সাংবাদিককে পেটানোর অভিযোগ। জয়পুরহাটে পাঁচবিবির ফিস্কাঘাট এলাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জমিতে জোরপূর্বক মাটি কাটা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে 4 সাংবাদিক হামলা ও বেধরক মারধরের শিকার হয়েছেন। স্থানীয় সাংবাদিকেরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শনিবার বেলা 2:30 হামলার ঘটনা ঘটে। মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল ও তার ক্যাডার বাহিনী হামলা করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। হামলা ও মারধরের শিকার সাংবাদিকেরা হলেন মাছরাঙা টেলিভিশনের জেলা সংবাদদাতা আল মামুন, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি জুয়েল শেখ, বাংলার দূতের জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক ও সংবাদ সারা বেলায়ের পাঁচবিবি প্রতিনিধি বাবুল হোসেন। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন কারামুক্ত। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমদ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ রোববার সন্ধ্যা 7টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় কারা ফটকে অবস্থানরত দলীয় নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। এর আগে আজ সকালে রাজধানীর গুলশান থানার নাশকতার মামলায় বিচারিক আদালত থেকে জামিন পান হাফিজউদ্দিন আহমদ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, মেজর হাফিজউদ্দিনের জামিন নামার কাগজপত্র যাচাই বাছাই শেষে সন্ধ্যা 7টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। কুষ্টিয়ায় 8 কিলোমিটার এলাকা জুড়ে আগুন, 7 ঘন্টা পর নিয়ন্ত্রণে। কুষ্টিয়ার ভেড়ামারায় 8 কিলোমিটার এলাকা জুড়ে ফসলি জমি, পানের বরজ ও বসত ভিটায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 7 ঘন্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় 100 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম নিশ্চিত করেন। এর আগে এদিন দুপুর 12টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকা, মিটন নগর গ্রাম, আরকান্দি গ্রাম, মাধবপুর গ্রাম, গোসাইপাড়া গ্রাম, মালিপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় একটি পানের বরজে আগুন লাগে। এতে আশেপাশের 8 কিলোমিটার এলাকার ফসলি জমি,
জমির ফসল, পানের বরজ ও বসত ভিটা পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে আগুনে প্রায় 100 কোটি টাকার ওপরে ক্ষতিগ্রস্ত হয়ে ওই এলাকার কৃষকরা এখন সর্বশান্ত। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, উপজেলার রায়টা পাথরঘাট মাঠের একটি পানের বরজে আগুন লাগে, পরে পাশের বরজে আগুন ছড়িয়ে পড়ে। এভাবে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।